হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছিলাম বিবেকমেলা, সেকেন্ড টাইম যাচ্ছিলাম, কিন্তু যেই আশা করে গেলাম সেটা হলো না, খেতে ওখানে পেলাম না, কারণ অনেক ভিড় ছিল। তো আমরা ডিসাইড করলাম যে আমরা মুক্তদলের সামনে যাব। মুক্তদল হচ্ছে এটা হরিশ মুখার্জি পার্কের থেকে আরেকটু এগিয়ে আসতে হবে, টুয়ার্ডস 23 পল্লীর দিকে আসতে হবে। তো এই দোকানে আমরা চলে এসেছিলাম ববস বারবিকিউ অ্যান্ড গ্রিল। তো এই দোকানটার স্পেশালিটি হচ্ছে যে এটা একটা বুলেট বাইকের সাথে অ্যাটাচ করা আছে। তো এখানেই সব লাইভ আপনারা কাবাব হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন, গরম গরম কাবাব খেতে পারবেন। এই যে আপনাকে দেখিয়ে দিলাম, এই যে স্ট্রেট গেলে যেখানে লাইভ দেখছেন ওখানে আপনি হরিশ পার্ক পেয়ে যাবেন, যেখানে বিবেকমেলা হচ্ছে। আর এই যে দেখুন বুলেট বাইকটা, তার সাথে এটা হচ্ছে অ্যাটাচ করা আছে। আর এখানে আপনারা মেনুটা দেখতেই পাচ্ছেন, প্রাইস খুবই রিজনেবল। আর এই দেখুন গরম গরম গ্রিলে এখানে তন্দুরিগুলোকে রোস্ট করছে, তার সাথে ওখানে বাটারও রাখা আছে, যখন যখন দরকার পড়ছে একটু একটু করে বাটারও একটু ব্রাশ আপ করে দিচ্ছে। আর ওখানে আবার নতুন আর একটা শিখের মধ্যে তৈরিও করছে, কুট করছে। আর এখানে দেখলাম প্রন কাবাবও আছে, ভেটকি কাবাবও আছে, তারপর আর একটা নাম শুনলাম সেটা হচ্ছে বিরা কাবাব। তো আমি জিজ্ঞেস করলাম যে বিরা কাবাবটা আছে কি না, তো ও দাদাটা বললো যে না নেই, পরের দিন আপনি পাবেন, কারণ ওটা তাড়াতাড়ি খুব শেষ হয়ে যায়, ওটার একটু বেশি ডিমান্ড আছে। তাহলে চিকেন টিক্কা কাবাব আছে, হ্যাঁ। তো আমরা চিকেন টিক্কা কাবাব অর্ডার করেছিলাম, সামনে আপনারা প্লেটে দেখতেই পাচ্ছেন, 6 পিসেস আছে, তার সঙ্গে পেঁয়াজ আর চাটনি দিয়েছে, সবুজ চাটনি। আর প্রাইস হচ্ছে 160। তো ফার্স্ট আমি মাকে বললাম যে তুমি টেস্ট করো, তো মা এখানে একটা টুথপিকে নিয়ে নিয়েছে ফার্স্ট বাইট, মুখ দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ ভালোই খেতে, কারণ সেরকম কোনো বিজার রিয়াকশন দেয়নি। তো এবার আমার টেস্ট করার পালা, তো আমি হাত দিয়ে খাচ্ছিলাম, ভালো খেতে, আর জুসি ছিল, প্রপারলি কুকড, আর একটু স্পাইসি ছিল, টিক্কা কাবাব ছিল। তো আমরা খেয়ে বাড়ি ফিরছি, তো এটাই আপনাদেরকে আমি বলছি না, খুব ভালো খেতে ছিল এটা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা এখন অবধি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। বাই।